আজকে কথা বলবো এক সময়কার জনপ্রিয় একটি মোবাইল ব্র্যান্ড হুয়াওয়ের সাব ব্র্যান্ড অনর কি নিয়ে। অনর মূলত কিছুদিন আগে তাদের ফ্ল্যাগশিপ সিরিজের একটি ফোন অনর ম্যাজিক 4 এই ফোনটা লঞ্চ করেছে। অ্যান্ড একটি ইনফরমেশন জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে অনর কিন্তু এখন একটি স্বাধীন ব্র্যান্ড, অর্থাৎ যেটাকে আমরা এতদিন হুয়াওয়ের সাব ব্র্যান্ড মনে করতাম অর্থাৎ অনর, অনর কিন্তু এখন টোটালি আলাদা একটি ব্র্যান্ড, অর্থাৎ হুয়াওয়ে অনরকে বিক্রি করে দিয়েছে। সো অনরকে এখন আলাদা ব্র্যান্ডই বলা যায়। সো আজকের ভিডিওতে মূলত দেখবো যে হুয়াওয়ে থেকে আলাদা হয়ে অনর তাদের ফোনগুলো কেমন করেছে, কিংবা তাদের ফোনগুলো আমাদের কতটা ফ্ল্যাগশিপ পারফরমেন্স দিতে পারে। তো পুরো ভিডিও জুড়ে মাইন থাকছি আপনাদের সাথে, আপনারা দেখছেন টেক টক উইথ মাইন। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো ফার্স্টলি লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে একটু কথা বলে নিই। অনর যদিও এখন স্বাধীন ব্র্যান্ড, বাট এটাতে অনেকটাই হুয়াওয়ের ছাপ দেখা যায়, অর্থাৎ লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিকে যদি আপনি একটু তাকান সেক্ষেত্রে কিন্তু হুয়াওয়ের অনেকটাই ছাপ দেখা যায়। এবং বারবার হুয়াওয়েকে টানার মূলত এটাই কারণ। অ্যান্ড এই ফোনটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, বেশ প্রিমিয়াম লাগবে আপনার কাছে এই ফোনটা ধরেই। অ্যান্ড এই ফোনটার পেছনে যে আপনারা বড় সড়ো একটা ক্যামেরা মডিউল দেখতে পাচ্ছেন, এখানে যদিও দেখে মনে হয় 4-5টা বা 1 ডজন ক্যামেরা, বাট এখানে শুধুমাত্র 3টি সেন্সর রয়েছে। অ্যান্ড এর মাঝ বরাবর কিন্তু মেইন সেন্সরটা নেই, এখানে এখানে একটি টেলিফোটো ম্যাক্রো সেন্সর রয়েছে। অ্যান্ড এই ফোনটার রেয়ারে গ্লাস ফিনিশ থাকলেও এখানে কোনো প্রকার প্রোটেকশন ইউজ করা হয়নি। সো ক্যামেরা নিয়ে যখন এত শত কথা, তাহলে ক্যামেরা নিয়ে ফার্স্টে বলা যাক। এখানে থাকছে ট্রিপল ক্যামেরা সেন্সর, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 50 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটি টেলিফোটো প্যারিস্কোপ লেন্স। অ্যান্ড আরেকটি বিষয়, এই টেলিফোটো প্যারিস্কোপে OIS-এর সাপোর্ট থাকছে। অ্যান্ড এটা 5x পর্যন্ত অপটিক্যাল জুম, ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 60 FPS পর্যন্ত, যেটার কোয়ালিটি খুব একটা ভালো হবে না। অ্যান্ড এই ফোনের ক্যামেরা নিয়ে যদি কথা বলি, এই ফোনটা দিয়ে তেমন ভালো ছবি পাওয়া যায়নি, অর্থাৎ এর সেন্সরটা যতটা শক্তিশালী ততটা আউটপুট দিতে পারে না। অ্যান্ড আরেকটি বিষয় হচ্ছে যে এই ফোন দিয়ে যখন আপনারা ছবি তুলবেন, ফোনটা কিছুটা প্রসেসিং হয় দেন আপনাকে ছবিটা দেখাবে, এক্ষেত্রে অনেক সময় ছবি ভালো হয় আবার খারাপও হয়। ফ্রন্ট আসলে পেয়ে যাবেন একটি 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটাতে আপনারা 4K 30 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবেন। অ্যান্ড এর ফ্রন্ট ক্যামেরা পারফরমেন্সটা এভারেজ বলা যায়। আমার কাছে পার্সোনালি এর দাম অনুযায়ী, অর্থাৎ এটা একটা হায়ার প্রাইসের ফোন, সেই হিসাবে এর ক্যামেরা সেন্সরটা খুব একটা ভালো লাগে নাই। এই ফোনে থাকছে স্টেরিও স্পিকার, যার পারফরমেন্স খুবই ভালো, অর্থাৎ খুব লাউডলি আপনারা সব কিছু শুনতে পারবেন, যেটা আমার কাছে ভালো লেগেছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যেটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটি বলা যায়। এবার যদি কথা বলি এর পারফরমেন্স নিয়ে, এই ফোনে রান করছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে ম্যাজিক UI 6। যদিও এই ফোনের গ্লোবাল ভার্সনে আপনারা প্লে স্টোর প্লাস হচ্ছে গুগলের সার্ভিস সব পেয়ে যাবেন, বাট এখন বাংলাদেশে এর চাইনিজ রোমের ভ্যারিয়েন্টটাই রয়েছে, যেটাতে গুগল প্লে স্টোর বা গুগলের কোনো প্রকার সাপোর্ট পাওয়া যাচ্ছে না। সো বেশি একটা গেমিং টেস্টও আমি শুনতে পারি নাই। বাট এর চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1, যেটা নিয়ে আমরা কিছুদিন আগে একটা ফোনের রিভিউ করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। অ্যান্ড এই স্ন্যাপড্রাগন নিয়ে তেমন কিছু বলার নেই, কারণ এটা এখন প্রায় সবাই জানে। সো এই ফোন দিয়ে আপনারা বেশ ভালো রকম গেমিং করতে পারবেন, অর্থাৎ গ্লোবাল ভ্যারিয়েন্টটা যদি আপনাদের কাছে আসে, অর্থাৎ অ্যাজ এ বাংলাদেশি আপনি বেশ ভালো একটা পারফরমেন্সই পেয়ে যাবেন। এই ফোনের একটিমাত্র ভ্যারিয়েন্টটি সম্ভবত বাংলাদেশে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে 8 GB RAM 128 GB ROM। আপনারা চাইলে শপে খোঁজ নিতে পারেন, সেখানে হয়তো আরও ভ্যারিয়েন্টও পেয়ে যেতে পারেন। অ্যান্ড এই ফোনের সব থেকে হায়ার যে রোম ভ্যারিয়েন্ট রয়েছে সেটা হচ্ছে 512 GB, এবং হায়ার যে র্যাম ভ্যারিয়েন্ট রয়েছে সেটা হচ্ছে 12 GB RAM। এবার যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি, এই ফোনে থাকছে 6.81 ইঞ্চের LTPO OLED প্যানেল ডিসপ্লে, যেটাতে 120Hz রিফ্রেশ রেট থাকছে, 1 billion কালার সাপোর্টেড, HDR10+ সাপোর্ট থাকছে। অ্যান্ড এর পিক ব্রাইটনেস হচ্ছে 1000 nits, যদিও কিছু কিছু সময় আউটডোরে একটু স্ট্রাগল করতে হয়। অ্যান্ড এই বাজেটের অন্যান্য কম্পিটিটরের তুলনায় এর ডিসপ্লের ব্রাইটনেসটা একটু কম মনে হয়েছে, বাট এর ডিসপ্লে পারফরমেন্স খুবই ভালো। হুয়াওয়ের ডিসপ্লে অল টাইমই বেস্ট ছিল, সো এটাও তার ব্যতিক্রম নয়, খুবই ভালো ডিসপ্লে। এর PPI ডেন্সিটি হচ্ছে 431। ডিসপ্লেতে যে কোনো প্রকার কন্টেন্ট ভিউইং প্লাস হচ্ছে মাল্টিটাস্কিং খুব ভালো পারফরমেন্স পাবেন। অ্যান্ড এটা একটা কার্ভ ডিসপ্লে হওয়াতে আপনারা যে কোনো প্রকার কন্টেন্ট প্লেয়িং এতে অবশ্যই মজা পাবেন। সব কিছু মিলে এর ডিসপ্লেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ফোনের এত কিছু থাকার পরেও এর থিকনেস করা হচ্ছে 8.8 mm এবং এর ওয়েট হচ্ছে মাত্র 199 গ্রাম, বাট ফোনটা হাতে নিয়ে আপনাকে অবশ্যই একটা প্রিমিয়াম ফিল দিবে, যেটা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। দুঃখজনকভাবে এখানে IP54-এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট থাকছে, যেটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। অবশ্যই ফ্ল্যাগশিপ ফোন হওয়াতে আরেকটু বেটার কিছু আমরা আশা করি। এবার আসা যাক ব্যাটারি নিয়ে। এই ফোনে থাকছে 4800 mAh ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবে 66 ওয়াটের ফাস্ট চার্জার। অ্যান্ড খুব ভালো একটি বিষয় হচ্ছে, যেখানে অন্যান্য ফোন ব্র্যান্ড সব কিছু দূর করে দিচ্ছে, অর্থাৎ
তাদের ফোন থেকে চার্জার, ইয়ারফোন প্রায় সবকিছুই দূর করে দিচ্ছে। সেখানে অনার কিন্তু এই ফোনে 66 ওয়াটের চার্জারটা প্রোভাইড করছে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড এই ব্যাটারি দিয়ে আপনারা অলমোস্ট একদিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন, অ্যান্ড চার্জিংয়ের ক্ষেত্রে 1 ঘন্টার মধ্যেই আপনারা ফুললি চার্জ করতে পারবেন। তো এবার যদি এই ফোনটার ওভারঅল পারফরমেন্স নিয়ে কথা বলি, এই ফোনটা পার্সোনালি আমার কাছে এই বাজেট অনুযায়ী খুব একটা ভালো লাগে নাই। সো আরেকটা বিষয় বলে নিই, এই ফোনটা বাংলাদেশে আপনারা 75 থেকে 80 হাজার টাকার আশেপাশেই পেয়ে যাবেন। আপনারা বসুন্ধরার বিভিন্ন শপ রয়েছে, সেগুলোতে খোঁজ নিয়ে দেখতে পারেন। অ্যান্ড 80 হাজার টাকায় অবশ্যই এই ফোনটা আমার কাছে ভালো লাগে নাই। এর স্পেক্স যদিও ভালো, বাট এর আরেকটু ইম্প্রুভ করা অবশ্যই দরকার ছিল। অবশ্যই আমরা আশা করব অনার পরবর্তীতে আরও ভালো কিছু আমাদের দিবে। অ্যান্ড এই বাজেটে অবশ্যই আমি এই ফোনটা আপনাদেরকে সাজেস্ট করবো না, এর থেকে আরও বেটার অপশন রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। অ্যান্ড এই ফোনটা যদি আপনারা একান্তই অনারের ফ্যান হয়ে থাকেন, প্লাস হচ্ছে একটা ইউনিক মডেলের ফোন ইউজ করতে চান, সেক্ষেত্রে ইউজ করতে পারেন। তাও আমি সাজেস্ট করবো অবশ্যই গ্লোবাল ভ্যারিয়েন্টটা নেবেন, কারণ বাংলাদেশে এই ফোনটা গ্লোবাল ভ্যারিয়েন্ট যদি না নেন, চাইনিজ ভ্যারিয়েন্ট নিলে বেশ প্যারা খেতে হবে। অ্যান্ড এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।